আত্মনির্ভর অভিযানের বিশেষত মাইক্রো স্মল তৈ মিডিয়াম বাড়িয়া খানিয়া রঙের বাকে কাইসা লোন মেলা খাইসাখা তিনি জুন তালনে চার সাল মারি তাং সাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সংসার যাক ও শিকার থাই থাঙ্গ সবাইকে হাসিনী মন্দির অক্রাপি ব্লক মান্তিয়ন করে জুদা জুদা আধর আসুক সিমিয়া ও স্টক হোল্ডার অনব লোন রেজাখা আর কমনাথানি মন্দির অক্রা সাকা কিষাণ সম্মান নিধি যোজনা রোগে হোক বার খানের একাউন্ট খক সাহসাই রাম ট্রান্সফার খাইজাখা জনধন একাউন্ট খক বারা তাল থামনি বাকে রাম ট্রান্সফার খাইজাখা ত্রিপুরা ওয়ান লাখ বাটা মানাই রং নব বাটা বাই বাক্সা খক সাহসাই রাম গবা খাই ট্রান্সফার খাইজাখা উজ্জ্বলা যোজনানি বাকে খক দগরা দগ চে রাম ক্যাশ ট্রান্সফার খাইজাখা খুব হোক বার খানের রং ন মন্ত্রী অক্রা রিলিফ ফান্ডে বিশিংতি খক নৈশাই রাম ট্রান্সফার খাইজামা কারে ত্রিপুরা হাসিব ফাতার হাসিনে সামুখাই তোমাই রং ব্রং হাসিব কিফিল হরণের বাকে খরগ খক সাহসাই খাই রাম ক্যাশ ট্রান্সফার খাইজাখা হানি সাকা মন্ত্রী অক্রা বিপ্লব কুমার দেব আমার রাজনৈতিক সঙ্গীরা মাঝে মাঝে বলেন এত টাকা করে দিয়ে দিন, এত টাকা করে পরিবার প্রতি দিয়ে দিন। সরকার তো জনতা যা থাকবে জনতা, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে বহু স্কিম ত্রিপুরা তো পৌঁছে দিয়েছে, তার ভেন্ডরাই সরকার মিলিয়ে। যেমন আমার ব্যবসায়ী বন্ধুরা তাও নিমন্ত্রণ ছাড়াই বিভিন্ন জায়গায় আমি দেখেছি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। আমি শুধু একবার আপিল করেছিলাম যে আপনার বাড়ির আশপাশে যদি কোনো গরিব ব্যক্তি থাকে সে যাতে অনাহারে না থাকে, কারণ আপনার পাশের বাড়ির লোকটা অনাহারে আছে কিনা সেটা আপনার চেয়ে বেশি কেউ বেশি জানে না। তাতে সারা দিয়ে আপনারা সমস্ত ত্রিপুরা আছে কাজ করেছেন, ত্রিপুরার অন্য লোকেরাও কাজ করেছে, আপনারা বড় মাত্রায় কাজ করেছে, ত্রিপুরা সরকার কেন্দ্র সরকার কাজ করেছে। 8,000 পৌঁছে প্রতি পরিবার কে দেওয়ার জন্য, একবার পৌঁছে 5,000, একবার পৌঁছে 3,000। বন্ধুরা আমি সর্বদলের বৈঠকে তুলে ধরেছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ক্যাশ ট্রান্সফার 2,000, ত্রিপুরা সরকার যারা ভাতা পাচ্ছে একসঙ্গে 2,000 টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা, 4,000, 2,000, 2,000, 4,000 হলো। জুম চাষি যারা হার্ডকোর জুম চাষি রয়েছেন এমত পরিবারকে প্রতি পরিবারকে 1,000 টাকা করে ক্যাশ ট্রান্সফার, আমি চাও টাকার কথা বলবো না, ক্যাশ ট্রান্সফার। জনধন অ্যাকাউন্টে মাননীয় প্রধানমন্ত্রী 500 টাকা করে প্রতি মাসে 3 বার ক্যাশ ট্রান্সফার। যারা কেন্দ্র সরকারের ভাতা পাচ্ছেন ত্রিপুরাতে 1,00,000 উপরে রয়েছেন, ভাতা তো পাচ্ছেন তার সঙ্গে 3 মাসে 1,000 করে 3,000 টাকা অতিরিক্ত ক্যাশ ট্রান্সফার। উজ্জ্বলা যোজনার জন্য পরে 3 লাখ ত্রিপুরাবাসীকে বোনেদেরকে 660 টাকা করে ক্যাশ ট্রান্সফার 3 বার। যারা ফোন চাষি এমত পরিবারদেরকে 2,000 টাকা করে সিএম রিলিফ ফান্ড থেকে ক্যাশ ট্রান্সফার। যারা মাইগ্রেন্ট লেবার ছিলেন ত্রিপুরাতে বাছেন তাদের জন্য সিএম রিলিফ ফান্ড থেকে 1,000 টাকা করে ক্যাশ ট্রান্সফার। ত্রিপুরা হাসিনের লোকর পাইথাং সাক সাক ইয়াকুম বাই পাশে মানা তৈ তে আজ বি মানা নে বাগে বাদ হাবাং অবধি অভিযানে বিশেষ লোকর খাপাস রানায় নিব শাখা মন্ত্রী করা